ইস্ট লন্ডনের ব্যাকটন রিটেল পার্কে অবস্থিত ফুড বাজারের নতুন সার্ভিস চালু করা হয়েছে। সেখানে তাকোয়া মানি ট্রান্সফার নামে একটি নতুন শপের উদ্বোধন করা হবে শুক্রবার 23 সেপ্টেম্বর। থাকছে উদ্বোধনের সময় বিশেষ অফার। গ্রোসারি শপের পাশাপাশি যেখানে মাছ মাংস শাক সবজি সবকিছুই পাবেন, এর পাশাপাশি ফুড বাজার কর্তৃপক্ষ আরেকটি নতুন সার্ভিস অ্যাড করেছে, সেটি হল মানি ট্রান্সফার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাকোয়া মানি ট্রান্সফার, তাকোয়া মানি ট্রান্সফার মাধ্যমে আপনার একই ছাদের নিচে সব ধরনের সুবিধা পাচ্ছেন। এখানে মাছ কিনতে পারবেন, মাংস কিনতে পারবেন, এর পাশাপাশি এখান থেকে টাকাও পাঠাতে পারবেন। বাট ওপেন হচ্ছে টুমোরো ফ্রাইডে, এই ওপেনিং ব্লকে দুই দিনের একটি অফার রয়েছে, টাকা পাঠানো চার্জ ফ্রি, কোনো চার্জ নাই টাকা পাঠাতে এই দুই দিনের জন্য। স্যাটারডে এবং কালকে ফ্রাইডে এই দুদিন যত বেশি আপনারা টাকা পাঠাবেন তাতে কোনো চার্জ নেই। উইদাউট ফ্রি টুমোরো ইউ ক্যান সেন্ড মানি টু বাংলাদেশ, প্রবাবলি বাংলাদেশ, এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো কালকে আসুন, ফুটপাতে শপিং করুন, আরামে শপিং করুন এবং বাংলাদেশে টাকা পাঠান চার্জ ফ্রি। আমাদের এখানে যে কোনো দেশে যে কোনো ব্যাংকে বাংলাদেশে কিনে পাঠাতে পারবেন, অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, রিচার্জ করতে পারবেন। আসুন এবং ফুটপাতে শপিং করুন আর টাকা পাঠান তার কোম্পানি কাজ করতে। দেখা হচ্ছে আগামীকাল। আগামী 23 সেপ্টেম্বর উদ্বোধনের পর তাকোয়া মানি ট্রান্সফার থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই অর্থ প্রেরণের সুবিধা পাবেন সকলে। সেজন্য সকলকে আগামী দুই দিন ব্যাকটন ফুড বাজারের তাকোয়া মানি ট্রান্সফারে এসে অর্থ প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ফুড বাজারের বিভিন্ন পণ্য সামগ্রীতেও বিশাল ছাড়ের ব্যবস্থা থাকছে, এমনটাই জানিয়েছেন ফুড বাজারের স্বত্বাধিকারী আকলু মিয়া। তাকোয়া মানি ট্রান্সফার মানি ভাইয়া খুলরা, তো এটা আপনারা সুবিধা লাগে, পয়সা পাঠাতে শপিং করাইলা ওকে পয়সা পাঠাইতে পারলাম। দিস ইজ দিস ওপেন টুমোরো, কালকে জুম্মা বাজে খুলে হইব, মিষ্টি টেস্টি আছে, সিনি আছে, আপনারা যদি জুম্মা বাজে থাকেন খাইয়া দেখতে পারবেন। দুই দিনের লাগি কোনো ফিজ নাই টাকা পাঠানোর লাগি, টু ডেজ নো চার্জ, আপনারা টাকা পাঠাইতে পারবা। আইন যেন ফ্রাইডে স্যাটারডে কোনো চার্জ নাই, কালকে খোলা দেখ হইব, আমি তার মুখ নাও লাগবে।